গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা না দারুণ একটা স্পেশাল ভিডিও, মানে কি বলবো, অনেক অনেক একটা স্পেশাল ভিডিও। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা এই যে দেখো, মাছ কেনা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ থাকে সব কিছুই হয়ে গেছিলো, তো মাছটা কিনে রেখে দিয়েছি। আর কালকের কিছু ভাত ছিল, তো এই গরমের সময় তো পান্তা ভাত খেতে সবারই ভালো লাগে, মানে জল দেয়া ভাত। তো রাতে আমি ভাত ছিল, তো সে ভাতে কটা না জল দিয়ে দিয়েছিলাম। তো সকালবেলায় ভেবেছি যে ওই ভাতগুলোই খাবো, তারপরে দুপুরবেলায় একবার রান্না বান্না করা যাবে। আর এই যে তোমাদের দাদাভাই কালকে রাতেই দোকান থেকে এইগুলো নিয়ে এসেছিলো, বুট না মটর কি বলে, তো ওইগুলো এখনো পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, পান্তা ভাতের সঙ্গে খাবো। এটা খেতে না দারুণ ভালো লাগে, চানাচুর দিয়ে হলেও ভালো লাগে। আজকের দিনটা যেমন আমাদের কাছে একটা আনন্দের দিন, তেমনই না একটা মানে খারাপ ঘটনাও ঘটে গেছিলো আমাদের সঙ্গে। আমাদের ঘরে তো সিলিং ফ্যান নেই, আর আমি হচ্ছে দুপুরবেলার দিকে কাকাদের ঘরে একটু বসেছিলাম, তোমাদের দাদাভাইও গেছিলো আমার কাছে। তো ওই ঘরে গিয়ে না ওই সিম্বা ওই বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠে গেছে, আর উপরে উঠে সিলিং ফ্যান চলছিলো। তো ওই ঘোরা অবস্থায় সিলিং ফ্যান হয়তো ধরতে গেছে নাকি, আমরা ঠিক খেয়াল করিনি, ওর সেই সিলিং ফ্যানে লেগে ঘুরতে ঘুরতে একদম পড়েছে নিচে। আমার তো প্রাণ একদম উড়েই গেছিলো, আমি ভেবেছি যে সিম্বাকে হয়তো আমি হারিয়েই ফেলেছি, সিম্বার বেঁচে নেই, মানে কি বলবো, পুরো কান্নাই করে দিয়েছিলাম। তারপরে দেখি ও দৌড়ে একদম মানে ঘুরতে ঘুরতে বাইরে গিয়ে দাপাদাপি করছে, ওর চোখের কাছে ওইখানে লেগেছে, আর পরে মানে মুখটা পুরো ফুলে গেছে জানো তো, তোমাদের দেখাবো আমি পরে। সেই চোখটা তো কেটেই গেছে, মানে চোখের কাছে মানে চোখটা বেঁচে গেছে, চোখের নিচে আর কি কেটে গেছে, আর ওই এক সাইড মুখটা পুরো একদম ফুলে গেছে, তোমাদের দেখাবো একটু পরে। আর এই যে দেখো, মাছ টাছ কেটে আমি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, তোমাদের দাদাভাই গেছে আবার কৃষ্ণনগরে হঠাৎ করে। দুপুরবেলায় ওই ঘটনা হয়েছে, তারপর থেকে সিম্বাকে নিয়ে বসেই ছিলাম, তো তারপরে ভাবলাম যে রান্নাবান্না শুরু করে দিই। আর এদিকে কচু কেটে আমার হাত চুলকে চুলকে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। এই যে দেখো, এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আর এখন আমি খাবো, মানে এখন বাজে 2:50 মতো, আর 3টার সময় আমার লাইভে আসার কথা ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে কটা খেয়ে লাইভ করেছি। তোমাদের দাদাভাইয়েরও আসার কথা ছিল আজকে, কিন্তু বললাম তো হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, ও চলে গেছে কৃষ্ণনগরে, সেই জন্য আসতে পারেনি। আর এদিকে কি বলবো, বিকালবেলার দিকে আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি, তখন বাইরে থেকে একটা বিড়াল এসে যে সমস্ত তরকারি আমি রান্না করেছিলাম, মাছ টাছ তো আমি কিছুই খাইনি, তরকারিতে 5 পিস মাছ ছিল, তো সেই সব মাছ না খেয়ে নিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই সারাদিন ধরো কিছুই খায়নি বলতে গেলে, সেই জন্য আর কি করব, এখন আমি হঠাৎ করে আবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, ও আবার বাড়িতে আসবে, বাড়িতে এসে ও আবার খিদে পেয়ে যাবে, সারাদিন খায়নি তো খিদে তো পাবেই। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে যে দেখো একটু ভেন্ডি কেটে নিয়েছি, এই ভেন্ডি দিয়ে আর কি তরকারি করব। মাছ রয়েছে, সকালে মাছ রেখেছিলাম ওই যে, তো ওই মাছ দিয়ে আর কি এখন তরকারিটা করে নেব। কি অবস্থা, কচু দিয়ে তরকারি রান্না করেছিলাম, তোমাদের দাদাভাই কচুর তরকারি খুবই ভালোবাসে খেতে, তো ওই জন্য আর কি সুন্দর করে রান্না করেছিলাম, কিন্তু খেতে আর পারলো না, বিড়ালের পেটেই চলে গেল। আর এই যে দেখো, এদিকে সিম্বার অবস্থা, মুখটা কিন্তু পুরো ফুলে গেছে, দুপুরবেলা থেকে ও চুপচাপ মতো শুয়েই রয়েছে, বেশি খাওয়া দাওয়াও করেনি, অল্প কটা ভাত খেয়েছে, মানে মুখের মধ্যে মনে হচ্ছে কিছু একটা মানে দিয়ে রেখে দিয়েছে, ফুলে গেছে এমনভাবে। তো তোমাদের দাদাভাই এসেছে, এসে খাওয়া দাওয়া করেছে। আর এই যে দেখো, সিম্বা বললাম তো তোমাদের দুপুরবেলা থেকে শুয়েই রয়েছে, আর গরমের জন্য হয়তো ওই ছানের উপরে সে একটু শুয়ে রয়েছে, আর তোমাদের দাদাভাই ডাকছে ওই জন্য তাকিয়ে রয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন সেই যেটার জন্য তোমাদের বললাম যে আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল, তো সেই স্পেশাল জিনিসটাই আনার জন্য যাচ্ছি। দেখো এই যে আমার মুখটা দেখতে পাচ্ছ, কেমন মানে স্পেশাল একটা জিনিস আনতে যাচ্ছি, তবুও মুখে হাসি নেই, কারণ ওই সিম্বার ওই অবস্থা হয়েছে, মানে প্রাণ আমাদের একদম বেরিয়ে গেছিলো, ওর জন্য খুবই মন খারাপ করছিল। ওই যে দেখো চুপ করে শুয়ে রয়েছে, যাচ্ছি এত শখের একটা জিনিস আনতে, তবুও মুখ কালো করেই যাচ্ছি আমরা, তো ওকে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে গেলাম এই যে, আর চলে এসেছি আমরা দোকানে। তোমাদের তো অনেকবার বলেছি আমার ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, এমনিও ফোনটা খারাপ হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের ফোনটাও খারাপ হয়ে গেছে, মানে আমাদের দুজনার ফোন একদমই চলে না, পুরোপুরি খারাপ হয়ে গেছে, তো সেই জন্য নতুন একটা মোবাইল নেওয়া হলো। যেহেতু আমি ভিডিও করি, তো সেই জন্য আর কি একটু ভালো ফোনই নেওয়া হলো, যাতে মানে আমার ভিডিওটাও সুন্দর হয়। ক্যামেরাটা না দারুণ, মানে এই ফোনের ক্যামেরা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, নেক্সট দিন থেকে আমি এটা দিয়ে ব্লগ শ্যুট করব, তো তোমরা দেখতেই পাবে কেমন ক্যামেরা আর ভিডিও কোয়ালিটি কেমন হয়, মানে দারুণ দারুণ বলতে পারো।
অনেকদিন ধরেই একটা ফোন নেওয়ার কথা ছিল, যে ফোন দুটো খারাপ হয়ে গেছে, একটা মোবাইল নিতে হবে, তো ফাইনালি নিয়েই নিলাম। আর এত সুন্দর ক্যামেরার ফোন নিয়েছি আমার বর, মানে আমি তো খুশিতে একদম পাগল হয়ে গেছি। আর যেহেতু এখন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য ফোনের একটা স্টোরেজেরও ব্যাপার আছে। আর আমার ফোনে হচ্ছে 64 GB স্টোরেজ, মানে একদমই চলে না। প্রতিটা ভিডিও মানে করার সঙ্গে সঙ্গে আপলোড করে ডিলিট করতে হয়, না হলে অন্য একটা ভিডিও শ্যুট করতে পারি না, এইরকম বাজে একটা অবস্থা। আর এবার যে ফোনটা নেওয়া হলো, এটা 512 GB স্টোরেজ। ভাবতে পারছো কত? আমি 64 GB স্টোরেজ দিয়ে কাজ চালাই, সেখানে 512 GB। আর এখানে ফোনের গ্লাস লাগানোর চেষ্টা করা হচ্ছিল, ভাবছিলাম যে গ্লাসটা একবারে লাগিয়েই নিয়ে যাব, কিন্তু এখানে না গ্লাস ছিল না এই ফোনের। এই ফোনের যে গ্লাস তার থেকে একটু বড় সাইজের গ্লাস লাগানোর চেষ্টা করছিল ওই দোকানের দাদাটা, কিন্তু কি আর হবে, যে ফোনের যে গ্লাস সেই গ্লাস না লাগালে কি আর কাজ হয়। তো শুধু গ্লাসটাই নষ্ট করা হলো, আর উপরের যেটা ছিল ফোনের সেটাও শুধু নষ্ট করা হলো। ফোনের একটু সেফটি ছিল, ওটা তুলে ফেলার পরে একদম ফোনটার মানে কি বলবো, গ্লাস লাগাতেই হবে তাড়াতাড়ি করে, না হলে আর ফোনটা ইউজ করা একটা রিস্কের ব্যাপার। যেহেতু এত সুন্দর একটা ফোন, তো সেটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে তো চলবে না, বা কিছু স্ক্র্যাচ পড়ে গেলেও তো বুকের মধ্যে একদম দরাস দরাস করে উঠবে। তো সেই জন্য আর কি গ্লাসটাও লাগিয়ে নেওয়া হবে, চেষ্টা করা হলো তো লাগলো না, তো কি করা যাবে, দু একদিনের মধ্যে লাগিয়ে নিয়েছিল তোমাদের দাদা ভাই। আর এই যে বাড়িতে এসে আমি এত ছবি তোলা শুরু করেছি, ছবি তোলাই আমার বন্ধ হচ্ছে না, মানে এত সুন্দর ক্যামেরা দেখে ছবি আমি তুলেই যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।